বিসমিল্লাহির রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের আয়োজনে থাকছে পাস্তা নুডলস। আমরা কে না পছন্দ করি, আর নুডলসের মধ্যে যদি পাস্তার ফ্লেভার পাওয়া যায় তাহলে কেমন হয়। আর এই রেসিপিটি আমি একদম ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আর সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমার রেসিপি আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। প্রথমে আমি ফ্রাই প্যানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এখানে আমি অ্যাড করব নুডলস। নুডলস অ্যাড করার শেষে আমি অ্যাড করব পাস্তা। অনেকেই কমপ্লেন করে যে নুডলস আর পাস্তা একসঙ্গে সিদ্ধ হয় না বা সিদ্ধ করা যায় না। চলুন আজকে আমি প্রমাণ স্বরূপ দেখাবো যে কিভাবে নুডলস আর পাস্তা একসঙ্গে সিদ্ধ করা যায়। এটা সচরাচর একইভাবে বয়েল করে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা স্ট্রেনারের সাহায্যে আমি পানিগুলো ঝরিয়ে নিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার ইউজ করব। বাটারটা মেল্ট হওয়া অবধি আমি অপেক্ষা করব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করার জন্য হলেও। এখানে আমি 2 টেবিল চামচ বাটার ইউজ করেছি। আপনারা এখানে তেলও ইউজ করতে পারেন বা অলিভ অয়েল। রান্নাতে ভালো ফ্লেভারের জন্য আমি বাটারটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আমি অ্যাড করব লাল মরিচ গুঁড়া 1/2 টিস্পুন, আর অ্যাড করব 1/2 টিস্পুন লবণ। এই দুইটি দিয়ে আমি ভালোভাবে ডিমটি ভেজে নিব। ডিমের পরিবর্তে আপনারা এখানে চিকেনও ইউজ করতে পারেন, কিংবা এখানে চিংড়িও ইউজ করা যাবে, চিংড়ি মাশরুম। ডিম আর বাটারের ফ্লেভারটা যেন অসাধারণ। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটি দিয়ে আমি আবারও ভাজতে শুরু করব। এ পর্যায়ে আমি অ্যাড করব ফুলকপি 1/2 কাপ। আবারও দিয়ে দিচ্ছি মটরশুঁটি 1/2 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি গাজর 1/2 কাপ পরিমাণ। প্রিয় দর্শক খেয়াল করুন, আমি এখানে সবজিটা বেশি ইউজ করেছি। এখানে আমি কাঁচামরিচ 1/2 কাপ দিয়েছি। আবারও সুন্দরভাবে ভেজে নিব যতক্ষণ না সবজি থেকে পানি বেরোবে। সবজির পানি দিয়েই আমি এই সবজিগুলো রান্না করব। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ। অ্যাড করেছি এখানে আমি ধনিয়া গুঁড়া। আবারও এখানে আমি তেল ইউজ করতেছি, তেলটা ভাজার সুবিধার্থে আমি আবারও তেলটা ইউজ করেছি। বাটারের সঙ্গে তেলের ফ্লেভার সব কিছু মিলিয়ে বাটারই একটা ফ্লেভার আসবে। এখানে আমি সবগুলো সবজি ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে আমি অ্যাড করব নুডলসের মশলা। এখানে নুডলসের মশলা কিংবা পাস্তার মশলা যেটাই দেওয়া যায় ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসে। আমি আবারও ভেজে নিচ্ছি। দেখুন প্রিয় দর্শক, মশলাগুলো সুন্দরভাবে সবজির সাথে অ্যাড হয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করব নুডলস আর পাস্তা। সুন্দরভাবে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। নুডলস আর পাস্তা হালকা হাতে মিশিয়ে নিতে হবে। অবশ্যই যে নুডলস আর পাস্তা আছে এটা অবশ্যই 90% সিদ্ধ করে নিতে হবে। অতিরিক্ত সিদ্ধ করলে কিন্তু নুডলসের স্বাদটা থাকবে না, এটা খেতেও ভালো লাগবে না। হালকা হাতে সবগুলো মশলা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এ পর্যায়ে অ্যাড করব সয়া সস, টমেটো সস। আমি এখানে সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি, আর ইউজ করেছি টমেটো সস। সসটা দেওয়ার ফলে নুডলসের টেস্ট আরও দ্বিগুণ হারে বেড়ে যায়। আর আমি এইগুলো আবারও হালকা হাতে মশলার সাথে মিশিয়ে নেব। নুডলস আর পাস্তা সবজি সবগুলো একত্রে করে আমি আবারও হালকাভাবে ভেজে নেব। আমি 5 মিনিট চুলা লো ফ্লেমে রেখে হালকা হাতে ভেজে নেব সবগুলো মশলা আর নুডলস পাস্তা। এখানে আমি নুডলস আর পাস্তার ফ্লেভার আলাদা আনার জন্য ইউজ করব কিশমিশ। এখানে স্বাদটা টক ঝাল মিষ্টি ফ্লেভার আসবে। আর অ্যাড করব
চিনে বাদাম, বাদামটা আমার কাছে খুব প্রিয়, এই জন্য আমি এখানে বাদামটা ইউজ করব। আমি ভেজে বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, সেই বাদামটাই আমি ইউজ করব। আবারও সুন্দরভাবে নাড়া দেব। এখন আমার রান্নাটি শেষ পর্যায়ে, নুডলস আর পাস্তা সুন্দরভাবে ভাজা এবং সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি সার্ভিং ডিশে সার্ভ করব। দেখুন কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও মাশাল্লাহ অনেক টেস্টফুলি, আর এখানে বাদাম কিশমিশ সবজি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।